আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, ব্লু ফিল্ম দেখে হস্তমৈথুনের অভ্যাস গড়ে তোলা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? স্বাভাবিকভাবেই যারা হস্তমৈথুন করে থাকেন তারা সেক্সুয়াল কোনো বই পড়েন বা নীল ছবি দেখেন বা কল্পনায় কিছু সেক্সুয়াল মুহূর্ত চিন্তা করে থাকেন, তাই হস্তমৈথুনের অভ্যাসে এই চিন্তা বা দেখার বিষয়টি জড়িত। হস্তমৈথুনের অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্যের পক্ষে কখনোই ভালো না, এতে করে স্বাস্থ্য ভেঙে যেতে পারে, পাশাপাশি শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুনের ক্ষতিকারক দিক সমূহ, ইসলামের দৃষ্টিতে এটা হারাম। শরীয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে তারা সীমা লঙ্ঘনকারী। শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যেসব সমস্যায় ভুগতে পারে সেগুলি হল, পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক হয়ে যায়, অর্থাৎ যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। আরেকটি সমস্যা হল অকাল বীর্যপাত, ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়, বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। অকাল বীর্যপাত হলে বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যায়, তখন বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় 20 মিলিয়নের কম, যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। হস্তমৈথুনের ফলে শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়, পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগবালাইয়ের জাদুঘর হয়ে যায়, মাথা ব্যথা হয় ইত্যাদি আরো অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে। স্মরণ শক্তি কমে যায় এবং চোখেরও ক্ষতি হয়। আরেকটি সমস্যা হল সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হওয়া, ফলে অনেক মুসলিম ভাই নামাজ পড়তে কষ্ট হয়। মহান আল্লাহ তাআলা আল্লাহর স্মরণ থেকে মুসলিমদেরকে দূরে রাখে হস্তমৈথুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বাহ এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস অর্থাৎ যৌনাঙ্গের নিশ্চয়তা সঠিক ব্যবহারের দেবে, আমি তার বেহেস্তের নিশ্চয়তা দিব। তাই কাউকে হস্তমৈথুন করার উপদেশ দিয়ে আপনি নিজে গুনাহ বা পাপের অংশীদার হবেন না, পারলে কেউ এতে আসক্ত হলে যথাযথ চিকিৎসার মাধ্যমে তাকে এই পথ থেকে ফিরিয়ে আনুন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।